আসসালামু আলাইকুম, আমি নাদিয়া। নাদিয়া রান্নাঘরে আপনাদের আরও একটি দারুণ মজাদার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পাকোড়ার দুটি ভিন্ন স্বাদের রেসিপি। কম সময়ে ও হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মজাদার চিকেন পাকোড়া। চিকেন পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়েছি। আমার পছন্দ মতো ছোট পিস করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। প্রথমেই আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ লেবুর রস, সয়া সস 1 চা চামচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে চিকেনগুলো 15 মিনিট ম্যারিনেট করে রাখব। এখন আমি একটি বাটিতে 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে সবগুলো উপকরণ পেঁয়াজের সাথে মাখিয়ে নিব। এরপরে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। এরপর হাফ কাপ বেসন, 3 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর সুবিধার জন্য সামান্য পানি দিব, পানির পরিমাণটা যেন বেশি না হয়। পাকোড়াতে একটু আঠালো ভাব হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। পাকোড়াটা এরকম আঠালো হবে। আপনারা বেসন ও চালের গুঁড়ার পরিমাণটা ঠিক রাখার চেষ্টা করবেন, তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে। আমি পাকোড়াগুলো দুইভাবে তৈরি করব, সেজন্য আমি এখান থেকে কিছুটা পাকোড়ার মিশ্রণ অন্য একটি বাটিতে তুলে নিচ্ছি। বাকি যে অর্ধেকটা আমি সরাসরি তেলে দিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পাকোড়ার শেপ অনুযায়ী দিয়ে দিচ্ছি। বেশি সময় নিয়ে ভাজতে হবে, তাহলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। চালের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের পাকোড়াগুলো অনেক বেশি সময় ধরে মুচমুচে থাকবে। হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। পাকোড়াগুলো বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাকোড়াগুলো হয়ে গেছে, আমি এখন অন্য একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন আলাদা করে রাখা চিকেন পাকোড়ার মিশ্রণে আমি হাফ কাপ আলু ও গাজর কুচি, হাফ চা চামচ গরম মশলা দিয়ে মাখিয়ে নিব। মাখানোর পরে যদি আপনাদের এখানে বেসনের প্রয়োজন হয়, তাহলে আপনারা 1 টেবিল চামচ বেসন দিতে পারেন। আমার এখানে বেসনের প্রয়োজন হয়নি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আগের মতো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, আমি শুধুমাত্র আলু ও গাজর দিয়েছি। পাকোড়াগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনের সময় আমি মেয়োনিজ ও টমেটো ক্যাচাপ দিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বিকেলের ইজি স্ন্যাক্স হিসেবে আপনারা এই চিকেন পাকোড়া দুটি ট্রাই করতে পারেন, ছোট বড় সবারই খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।